আমি ঘরে বাম দিলাম না ওদের কোলের সাজানা আয়েশা আমায় তুমি রহমতুল্লাহ বরকাত ভাইরা বোনের আনারা বেগুন আসেননি ভালো আয় আনার কাছে আইলাম এই যে সারাস্তি উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে যে একটা ইউপি নির্বাচন 26 তারিখে হইব তো এই 26 তারিখের নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের এবং ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা এখন সারাস্তি পুরা গ্রাম গ্রামে ইউনিয়নে ওয়ার্ডে মনে করেন যে নির্বাচনে যে একটা থমথমে বিরাজ করছে প্রার্থীর এবং প্রার্থীদের মধ্যে এবং প্রার্থীকে যে সমর্থন আছে এদের মধ্যে মিছিল স্লোগান বিভিন্ন জায়গায় এই মানে আনুষ্ঠানিকভাবে আমি ঘরে বাম দিলাম না ওদের কোলের সাজানা আয়েশা আমায় তুমি ছায়া দাও রে আমার মনে যেত রে গে আশা ওই সাজান ভাইয়ের ফুটবলে মার কাছে এই যে পাশার সাজানা আয়েশা আমায় তুমি ছায়া দাও রে আমার শাহজানে পাইয়াছো ওনার ছেলের সাজান সারে নায়ার এই জীবনে রে গাঙ্গে যেমন জোয়ার রে আসে সাজানবারে ফুটবলের জোয়ারা আইসা গেছে রে এবার খেলব ফুটবল মার কালো হিয়ারে এবার খেলব ভাবে সেমিনার বা সভা করতেছেন নির্বাচনী প্রচার প্রচারণা করতেছেন তো দেখে আসলে খুবই ভালো লাগছে এখনও পর্যন্ত কোনো জায়গায় বা এই 10টি ইউনিয়নের ভিতরে কোথাও কোনো এই বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই ভোটারদের মধ্যে খুবই আনন্দ উল্লাসের মধ্যে ভোটাররা মিটিংয়ে উপস্থিত হইতেছেন এবং বিভিন্ন জায়গায় স্লোগানও দিচ্ছেন প্রার্থীদেরকে নিয়ে তো আপনারা যারা চেয়ারম্যান পদপ্রার্থী আছেন এবং মেম্বার পদপ্রার্থী আছেন এবং মহিলা সংরক্ষিত যে আসনে মেম্বার পদপ্রার্থী সকলের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে আরও 13 বা 12 দিন বাকি রয়েছে ইলেকশনের তো সেই ভোটের দিন আগ পর্যন্ত আপনারা কেউ অনিয়ম বা শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না আমাদের যে একটি সারাস্তি এই মডেল থানা সেই মডেল থানার এবং আমাদের সারাস্তিবাসীর যে জনগণের যে একটা সম্মান সেই সম্মানটা আপনারা ধরে রাখতে চেষ্টা করবেন সকলে মিলে ভোটার এবং প্রার্থীরা তো হার জিত দুনিয়াতে আছে হার জিত থাকবে কে বা কারা পাস করব এখনও কোনো নিশ্চিত না যেদিন ভোট হবে ভোট গণনার পরে বিজয়ের যারা বিজয় ছিনিয়ে আনবেন তারাই হবেন ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার মতো চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যারা হবেন মেম্বার পদপ্রার্থী যেদিন তারা বিজয় ছিনিয়ে আনবেন তারাই দিবেন ওয়ার্ডের নেতৃত্ব তো অতএব আপনারা সারাস্তি জনগণ আমি আসলে আপনাদের মাঝে আংশিক কিছু নির্বাচনের যে প্রচার প্রচারণার মিছিল বা স্লোগান বা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীরা বৈঠক করছেন সেটা কিছু আপনাদের মাঝে আমি উপস্থিত করব দেখো আচ্ছা দাদা সামনে যাক সামনে যাক মিটিং ভোট এমন একটি জিনিস ভোট একটি ভোটের কারণে যদি আপনি একটি ভোট সঠিক ব্যক্তিকে দেন তাহলে একটা সমাজ একটা ইউনিয়ন একটা ওয়ার্ড 5 বছরের জন্য মনে করেন যে এই আমানত হিসাবে সে কাজ যদি করে থাকে তাহলে একটি সমাজ একটি ওয়ার্ড এবং একটি ইউনিয়নের মধ্যে সেই আমানতটি আপনার যোগ্য প্রার্থীকে বা যারা ন্যায় নীতিবান গরিব গুণের জন্য সাহায্য সহযোগিতা এনে দিবে তখন আপনার ভোটটি আমানত হিসেবে তাকে দিতে পারেন সুতরাং আপনি যদি একটি ভোট অযোগ্য প্রার্থী
সমাজে কোনো কাজ করব না, সমাজে কোনো ইউনিয়নে কোনো কাজ করব না, ওয়ার্ডে কোনো কাজ করব না, তার দ্বারা আরও ইউনিয়নের ক্ষতি, ওয়ার্ডের ক্ষতি, জনগণের ক্ষতি। তো এমন ব্যক্তিকে আপনি ভোট, আপনার যে আমানতটি আপনি না দেওয়াটাই উত্তম। সুতরাং জেনে শুনে আপনি আপনার ভোটটি যোগ্য প্রার্থীকে এবং সৎ নিষ্ঠাবান আদর্শবান ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সার্থক হবে আপনার আমানতটি। তো আপনারা দেখেন আসলে নির্বাচন যে প্রচার প্রচারণা, যে এই শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়নের ভিতরে এখন মনে করেন যে ভোটের যে একটা আমেজ এবং উৎসব জনতার পরিবেশে বিভিন্ন গ্রামের মধ্যে প্রার্থীদের যে একটা আনন্দ মিছিল, প্রার্থীদের যে দলীয় প্রার্থীকে যে একটা প্রতীক দিয়েছে, বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন, সেই প্রতীকের যে একটা স্লোগান আপনারা আসলে যারা দেখেন না, যারা প্রবাসে বসবাস করেন, হয়তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা আপনার অঞ্চলের প্রার্থীদের স্লোগান দেখে হয়তো হাই উতাস করতেছেন, যদি এই সময় আমি বাড়িতে থাকতাম তাহলে তো আমি তো স্লোগানও দিতে পারতাম, বা আমি অমুক বাইরে পছন্দ করি, অমুক বোনেরও পছন্দ করি, ভোটটা আমার তারা দেওয়া দিতে পারতাম। তো অতএব আসলে নির্বাচন আমাদের দেশে আসলে ঈদের মতো উৎসব, একটা আনন্দ জনগণের ভিতরে, চা দোকান বলেন আর এই যে মনে করেন গ্রাম বলেন, সব জায়গায় আপনি জাঁকজমকভাবে চলে। আর অনেক যারা আছেন মনে করেন যে ভোটের সময় আসলে অনেকে মনে করেন যে ওই যে এই যদি হাত দেয় না, এই হাত দিয়ে হাতের কাম করে, তা আসলে এরা হইলো মুনাফিক, বুঝলেন নি? এরা আসলে আপনারা আসলে আপনারা কইবে আপনারে ভোট দিব, যে আইয়ে তারে কইবে ভোট দিব, আসলে এরা ভোট দিত না, এরা ভোট দিয়ে আপনার থেকে যে লোভ তাদের, এই লোভটা সিদ্ধিটা মানে হাসিল করার জন্য আপনাকে সান্ত্বনা বানিয়ে দেয়। তো সকলেই 26 তারিখে আপনার যে যোগ্য প্রার্থী, একজন ন্যায় নিষ্ঠাবান সৎ আদর্শ ব্যক্তিকে আপনি 26 তারিখে আপনার ভোটটা প্রয়োগ করতে চেষ্টা করবেন। এটা আমার শাহরাস্তি 10 ইউনিয়নের প্রত্যেক ভোটারদের প্রতি আমি অনুরোধ করি। তো আপনারা সবাই 26 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আপনার যিনি সমাজের নেতৃত্ব দিতে পারবেন, ওয়ার্ডের নেতৃত্ব দিতে পারবেন, ইউনিয়নের নেতৃত্ব দিতে পারবেন, সৎভাবে আদর্শভাবে তেমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে আসবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।